চকুরে ধোঁয়া কোয়া দেখিছে মধ্যবিত্ত। রাতিটোর ভিতরতে বাড়িছে আলু পেঁয়াজের দাম। কঙা হয়েছো কিয়? বস্তুর মূল্য বৃদ্ধির উপর। হ্যাঁ, এক খাব নয়া হল। এটা আলুর 50 টাকা লাগিল, পেঁয়াজর 70 টাকা হয়েছে কোনো কোনো জায়গা। পেঁয়াজের তো দাম বহুত বাড়ি গেল, আমি তো পেঁয়াজ এটা খাবই নয়া হয়েছো। দাম বাড়িছে চাউল আটা তেলকে ধরে নিত্য প্রয়োজনীয় বিবিধ সামগ্রীর। বজারত পাচলি কিনবলে গিয়েও খালি মোনারে অহা যাওয়া সর্বসাধারণ। কি করি, আমার তো উপায় নাই, খাব তো লাগবেই। এটা গরিব জনসাধারণ মরিব লাগিব। এই সরকারের গরিব জনসাধারণের উপকার নকর অপকারহে করেছে। মূল্য বৃদ্ধিক লৈ মুখ্যমন্ত্রী কলে, মই ভাবো যে শাক পাচলি বানপানী এতিয়া কমি গেল, যেহেতু লাহে লাহে বজাৰৰ দামটো কমি আহিব। বানপানীৰ সময়তো কারো শাক পাচলি নাথাকে, সবর বাড়িত পানি উঠি থাকে। আর শাক পাচলি সংরক্ষণের কারণে তেনেকুৱা কোল্ড স্টোরেজরও ব্যবস্থা নাই। আর এই মাহৰ পৰা দামবিলাক লাহে 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 কমা আৰম্ভ হয়। বানৰ সময়ত মূল্য বৃদ্ধি এটা ট্রেন্ড। বান শুকালে সেপ্টেম্বর পালেহি দাম কমিব পাচলি। কিন্তু আলু পেঁয়াজের দাম বৃদ্ধিক লৈ অসহায় সরকার। মূল্য বৃদ্ধির সুতরাং সম্মুখের পর যুঁজিবলৈ রাজ্যক এক প্রকার অথায় সাগরত এৰি দিছে মুখ্যমন্ত্রী। এইটা ট্রেন্ড হয়, ইয়াতে অসাধু ব্যবসায়ী বুলি কথা নাই। মইতো বানপানীর সময় দেখিছো পথারের উপর পথার পানি উঠি গৈছে, তেতিয়া শাকটো তো প্রথম মৃত্যু হয় শাকরে। ইফালে বজারত মূল্য বৃদ্ধির সুতরাং যুঁজি ভাগরি পড়ছে মধ্যবিত্ত খাতি খোয়া গ্রাহক। ঘর গৃহিণী নামানে, মই নোখাকে থাকিম, কিন্তু মোৰ মাইকী মানুহজনী বা বয়জনী নোখোৱাকে নাথাকে। যোগান বিভাগের কোনো কাম নাই, সে মাখি মারক, তেওঁলোকে মাখি মারি থাকিলেই হল। বহু কষ্ট হয়, আমার কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে, বিরাট কষ্ট হয়েছে। আমি সর্বসাধারণ মধ্যভোগী রাইজ। আমি সরকার পাতিছিল কি হলে আমার ভবিষ্যতে যাতে নিয়ন্ত্রণ হয় সেই কারণে সরকার পাতিছিল, নহলে তো আমার সরকার পতার কোনো প্রয়োজন নাই। উল্লেখযোগ্য যে বজারত প্রতি কেজি পেঁয়াজের মূল্য হয়েছে গৈ 60-70 টাকা। কোনো কোনো ঠাইত 55-60 টাকালে উঠিছে প্রতি কেজি পেঁয়াজের মূল্য। কিছুদিন পূর্বে ঢেকিয়াজুলিত প্রতি কেজিত 40 টাকা আছিল, যদিও এতিয়া পেঁয়াজের খুচুরা মূল্য 55-60 টাকা। অর্থাৎ মাত্র কেইটামান দিনতে প্রতি কেজি খুচুরা পেঁয়াজত বৃদ্ধি পালে 10 টকারও অধিক। 60-50 টাকা কেজি লাগে পেঁয়াজ। এটা আমি সরকারক এটা অনুরোধ করো, পেঁয়াজের দামটা কমাই দিব লাগে আমাক। এটা দামটা একটু কমিব লাগে, প্রয়োজনীয় বাড়িছে, সবজি দামও বাড়িছে, এইবিলাক অল্প কমার কারণে চেষ্টা করব লাগে আমার সরকারের। সাধারণ রাইজে এতিয়া পেঁয়াজ খাব নোৱাৰা হৈছে, যে পেঁয়াজ আলু মরিচ এতিয়া 900 টাকা পাল্লা হৈছে। আমি সাধারণ রাইজে মরিচ লবই নোৱাৰো, ইমান মূল্য বৃদ্ধি হৈছে। গহপুরের পর পলাক ফুকন, মিছামারির পর হরেণ ভূমিজৰ সহযোগত, গুৱাহাটীৰ পৰা হীরকজ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।